কারণ আমরা মমি মেয়ের কখনো সার্জারি করলাম। এটা একটা বিষয় হলো যে উনি টামি টাক সার্জারি আগে করেছেন কিন্তু লাইপোসাকশন করেন নাই। আসলে টামি টাক সার্জারি করতে গেলে অবশ্যই লাইপোসাকশন করতে হয়, তা নাহলে শেপটা ঠিক আসে না এবং মোস্ট প্রবাবলি এর রেক্টাল প্লাইকেশনটা হয়নি এর আগে। তো যার কারণে অ্যাবডোমিনাল শেপটা এতটা ঠিক আসেনি। তো যাই হোক বলে যে আমরা লাইপোসাকশন করে দিয়েছি, আমরা লাইপোসাকশন এটা মনে রাখবেন যেহেতু আগে টামি টাক সার্জারি হয়েছে, সুতরাং লাইপোসাকশন ইজ ভেরি টাফ, কারণ এখানে ফাইবার টিস্যু হইবে। তো আমরা তারপরও ইনশাল্লাহ যথেষ্ট করেছি, একই সঙ্গে ব্রেস্ট অগমেন্টেশন করেছি বাই দ্য সিলিকন জেল ইমপ্লান্ট দিয়ে, এবং ব্রেস্টটাকে আমরা মাস্টোপেক্সি লিপটাপ করেছি একই সাথে। দ্যাট মিনস হলো যে ব্রেস্টে আমরা অগমেন্টেশন করেছি বাই দ্য সিলিকন জেল ইমপ্লান্ট এবং মাস্টোপেক্সি বা লিপটাপ সার্জারি এবং অ্যাবডোমিনাল লাইপোসাকশন, কারণ ওনার এরাকে টামি টাক সার্জারি অলরেডি করা আছে, সেটা আরও অন্য জায়গা থেকে করে আসছেন। So thank you.